এখন আমার মায়ের বয়স 8 থেকে 10 বছর মেবি। আমার নানা বাড়ি হচ্ছে কিন্তু দিনাজপুর জেলা। তো আমার মা আমার নানি হচ্ছে নানিরা হচ্ছে তিন বোন, আমার নানি সব থেকে বড়। তো আর আমার মায়ের যে বাকি দুটো খালা তাদের কিন্তু বিয়ে হয়নি, মানে আমার মায়ের থেকে মেবি 5 থেকে 6 বছরের বড়। এই জন্য আমার মাকে অনেক ভালোবাসতো আমার মায়ের খালারা। তারপর আমার মায়ের যখন দ্বিতীয় নম্বর খালার বিয়ে হয়, আমার মায়ের যে নানা বাড়ি তার পাশের গ্রামেই আমার মায়ের খালার বিয়ে হয়। তো তারপর যখন আমার নানি এবং আমার মা আমার মায়ের নানা বাড়িতে গেল, এখন আমার মায়ের খালা আমার মাকে নিয়ে যাবে তার নতুন শ্বশুর বাড়িতে। আপনারা জানেন যে নতুন বিয়ে হলে পরের বার যখন আসে বাবার বেড়াতে, তখন একজন বা দুজন নিয়ে যায় সংকোচবোধ করে। কিন্তু আমার মা যেতে চায় না তার খালার সাথে। আমার নানিকে বলে যে না মা আমি যাব না আমার খালা বাড়িতে। নানি বলে যে না তুমি যাও, আমরা কালকে তোমাকে নিয়ে আসব। তো এভাবে আমার মা মাকে তার খালা নিয়ে গেল তার বাড়িতে। যেতে যেতে বিকাল হয়ে গেছে। তারপর আমার মা অনেক কান্নাকাটি করতেছে যে আমি নানি বাড়ি যাবো, সেখানে আমার মা আছে, আমি নানি বাড়ি যাবো। আমার মায়ের খালা বলতেছে যে না মা কালকে তো আমরা যাব। এভাবে সারা রাত কান্নাকাটি করছে। তো দিনের বেলা পরের দিনে এভাবে আমার মা কান্নাকাটি শুরু করলো। তারপর আমার মায়ের খালা বলতেছে মা এখন একাই তুমি কীভাবে যাবে এত ছোট মানুষ। বলতেছে না আমি যাব, পাশের গ্রামেই তো আমার নানি বাড়ি। তা আমার মায়ের খালা বলল যে তুমি কি যেতে পারবে? আমার মা বললো হ্যাঁ আমি যেতে পারবো। তারপর বিকালবেলা মেবি বিকালবেলা আমার মা চলে আসলো একাই, যেহেতু পাশের গ্রামেই আমার মায়ের নানা বাড়ি। আমার মা ভাবছে যে সেখানে তো আমার মা আছেই, মায়ের সাথে আমি এবার আমার বাবার বাড়ি যাব। তো যখন আমার মা তার খালা বাড়ি থেকে বের হলো, বের হওয়ার পর একটা নদী আছে, আপনারা জানেন যে গ্রামে আগে ব্রিজ ছিল না, ছোট নদীতে সাঁকো বাঁশ দিয়ে যে সাঁকো বানায় সেই সাঁকো দিয়ে পার হতে হয়। কিন্তু তখন আসার সময় আমার মা সেই সাঁকো দিয়ে পার হয়নি, নদীতে এক হাঁটুরও কম পানি ছিল। নদী পার হয়ে চলে আসছে, আসতে আসতে পরে এক গ্রাম পরেই তো আমার মায়ের নানা বাড়ি, 10 থেকে 15 মিনিট সময় লাগছে। আসলো, তারপর আমার মা ডাক দিচ্ছে যে নানি মা কোথায়? কয় তোর মা তো কালকেই চলে গেছে। আরও কান্নাকাটি শুরু করলো যে মা না আমাকে বলছে যে আমাকে নিয়ে যাবে, বলছে আমি বাড়ি যাব। আমার মায়ের নানি বলতেছে যে না আমি কালকে তোকে রেখে আসবো, যে না আমি বাড়ি যাব। এভাবে একাই চলে আসছে। আমার মা তাদের বাড়িতে আসতে আসতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, এসে আমার নানাকে ডাক দিচ্ছে, আমার নানিকে ডাক দিচ্ছে, কেউ বাসায় নেই। আর আপনারা জানেন যে গ্রামে আজ থেকে 30-35 বছর আগে মাটির বাড়ি ছিল, এত দালান কোঠা ছিল না। তারপর ডাক দিচ্ছে সব রুমে তালা দেয়া। তো একটা রুম ছিল যেখানে আমার নানানি থাকতো, সেই রুমটা লক করা কিন্তু জানালা খোলা। সেই জানালা দিয়ে আমার মা দেখতে যে একজন শুয়ে আছে, সাদা কাপড় গায়ে দিয়ে শুয়ে আছে। মা ভাবতেছে এটা মনে হয় আমার নানি। তো আমার মা 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 বলে ডাক দিচ্ছে, কিন্তু কোনো সাড়া পাচ্ছে না। এজন্য আমার মা তো তখন ছোট, একটা ছোট লাঠি নিয়ে এসে জানালা দিয়ে একটা গুতা মারছে। তখন ভাইয়া কি বলবো, যে শুয়েছিল সে উঠে দাঁড়িয়েছে। কিন্তু মা দেখলো যে সেই লোকটা পুরুষ মানুষ, কিন্তু চুলগুলো এমন এলোমেলোভাবে, এত বড় চুল আর চেহারাটা এত কুচ্ছিত, আর একটা চোখের অবস্থা যে চোখ দিয়ে মনে হয় রক্ত পড়তেছে এরকম। আমার মা দেখে সঙ্গে সঙ্গে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে গেল। তারপর কিছুক্ষণ পর তো আমার নানানি আসলো, এসে দেখে আমার মা অজ্ঞান হয়ে আছে। তারপর অনেক ডাকাডাকি করলো, শুনতেছে না। তারপর বিছানায় নিয়ে গেল। যাওয়ার পর দুই তিন ঘন্টা হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার মায়ের জ্ঞান ফিরে আসতেছে না। তখন যে গ্রামে যে ডাক্তার থাকে তাকে নিয়ে আসলো। নিয়ে আসার পর জ্ঞান ফিরে আসলো। তারপর আমার মাকে বললো যে কি হয়েছে, আমার নানি বললো যে কি হয়েছে, কয়ে এরকম এরকম আমি দেখেছি। কিন্তু ওই সময় আমার নানানি বাড়িতে ছিল না, কারণ পাশের গ্রামে কাদের যেন ঝগড়া লাগছিল সেটা দেখতে গিয়েছিল, যেন বাড়ি ফাঁকা ছিল। তারপর ওই রাতে অনেক জ্বর আসলো আমার মায়ের, অনেক জ্বর, জ্বর কোনোভাবেই কমতেছে না। একটা সাধারণ মানুষে এরকম জ্বর হলে বেঁচে থাকা সম্ভব না। পরের দিন জ্বর তো কমে না এবং আমার মা কিছু খাচ্ছে না। আমার নানা অনেক টেনশনে পড়ে গেল, কারণ আমার মাকে অনেক ভালোবাসে, প্রথম সন্তান, অনেক ভালোবাসে। আর আমার ছোট ছোট তখন দুটো মামা ছিল, অনেক ছোট। তারপর আমার মা আমার নানা কবিরাজ নিয়ে আসলো। কবিরাজ নিয়ে আসার পর অনেক চিকিৎসা দেওয়ার পর কোনো কাজ হলো না, মানে জ্বর কমতেছে না এবং শরীরটা অনেক শুকায় যাচ্ছে, আমার মায়ের শরীরটা অনেক শুকায় যাচ্ছে। কবিরাজ
কোনো কাজ করতে পারলো না। তারপর এক মাওলানা আনলো, ওখানে এক মাওলানা নিয়ে আসলো, আসার পর ঝাড়ফু দিল, দেওয়ার পর গলায় একটা তাবিজ দিল। এরপর বললো যে এই তাবিজ কখনো খোলা যাবে না, এই তাবিজ খুললে অনেক সমস্যা হবে। তারপর কিছুদিন পর এভাবে ভালো যাচ্ছে, কিন্তু জ্বরটা একটু রয়ে গেল। একদিন রাতে হঠাৎ করে আমার মা এবং আমার দুইটা ছোট ছোট মামা এক রুমে শোয়, আর পাশের রুমে আমার নানা শোয়। তো একদিন, আর বলে রাখি ভাইয়া, আমার নানার একটা অভ্যাস ছিল, নানা কিন্তু ব্যবসা করতো, অনেক রাতে বাজার থেকে আসতো, আসার পর আমার মামা এবং আমার মায়েদের জন্য খাবার নিয়ে আসতো। কিন্তু আমার মাকে বেশি ভালোবাসে দেখে একটা খাবার প্রথমে আমার মাকে ডাক দিবে, দেওয়ার পর আমার মাকে সেই খাবারটা দেয়। মা যখন খাবারটা খেয়ে ফেলে, তারপর বাকি খাবারটা আবার আমার মামাদের ডাক দিবে, আবার তিনজনকে ভাগ করে দেয়। এটা ছিল একটা মানে মেয়ের প্রতি ভালোবাসা। আচ্ছা, তো হঠাৎ রাত মনে হয় মেবি 12টা বা 1টার দিকে জানালা দিয়ে ডাকতেছে আমার নানা, ডাকতেছে আমার মাকে। তারপর মা তো ভাবছে যে বাবা আমাকে খাবার দিবে, এই জন্য জানালা খুললো, বলো যে মা তোর ভাইরা তো ঘুমাচ্ছে, এই সময় আয় এসে খেয়ে যা, বাইরে খেয়ে যা, তারপর আবার তো পরে খাবি, ওরা টের পেলে আবার কান্নাকাটি করবে, আয় তুই বাইরে। আমার মা তো এত কিছু ভাবে নেই যে আমার বাবা আমাকে ডাকতেছে, প্রত্যেক দিন তো এরকমই করে। বাইরে বের হয়ে আসলো আস্তে করে, আর বাইরে বের হয়ে আমার নানা বলতেছে মা আর একটু সামনে আয়। আমার মা তো কিছুই ভাবতেছে না, গেল আস্তে আস্তে সামনে গেল। যাওয়ার পর আমার যে জানালা দিয়ে ডাক দিছিল, জানালার 15-20 হাত দূরেই কিন্তু ভাইয়া একটা পুকুর আছে, আমার নানার পুকুর, সেখানে ডাক দিচ্ছে আস্তে আস্তে পুকুরের দিকে আমার নানা যাচ্ছে। কিন্তু আমার মা কিছুই বুঝতে পারলো না, তখন 8-10 বছর বয়স, আর আবার নিজের বাবা কিছু মনে করেনি যে বাবা পুকুরের দিকে যাচ্ছ কেন, আয় এখানে, এখানে ওখানে একটা আবার আম গাছ ছিল ভাইয়া, ছোটো আম গাছ ছিল, বলছে এখানে বসে খা, তারপর আবার বাকিটা খাস। এবার মা যখন গেল, মায়ের হাতটা ধরে পুকুরে টান দিছি, দেওয়ার পর পুকুরের মাঝখানে আমার মাকে নিয়ে গেছে ভাইয়া। পুকুরের মাঝখানে নিয়ে গিয়ে একবার ডুবাচ্ছে, আবার উড়াচ্ছে, এরকম সিস্টেম। তো আর আমার যে 2 নম্বর মামা, মামার একটা সিস্টেম হলো রাতে যখন তার বাইরে যাওয়ার প্রয়োজন হতো আমার মাকে ডাক দিত। তো তার হঠাৎ করে জ্ঞান ফিরছে, বলছে যে আপু আপু বাইরে যাব, তখন দেখে যে আমার মা নাই, আর জানালা খোলা, মামা জানালা দিয়ে দেখতেছে যে এরকম পুকুরে কি যেন উঠতেছে ডুবতেছে আর চিৎকার করতেছে, মানে আমার মা চিৎকার করছিল। তারপর মামা তো অনেক জোরে চিৎকার দিল, আমার নানারা বের হলো, আর বাকি নানি বের হলো, বাকি নানারা বের হলো, পুকুরে গেল, গিয়ে তারপর আমার মাকে ওখান থেকে উঠে আনলো। নিয়ে আসার পর ওই যে ভাইয়া এত অসুস্থ, এত জ্বর আবার শুরু হয়, একটা সাধারণ মানুষের পক্ষে এরকম জ্বর হলে মারা যাবে, কিন্তু তবু আমার মা বেঁচে ছিল, তার জ্বর কোনোভাবেই কমতেছে না, কোনোভাবেই কমতেছে না। এভাবে দিনের পর দিন যাচ্ছে, কোনো কিছু খাচ্ছে না, একদম শুকায় কাঠ হয়ে যাচ্ছে। বা উত্তরবঙ্গের আমাদের, আমার বাড়ি কিন্তু ভাইয়া রংপুরে, আমাদের উত্তরবঙ্গের মানে জানা মতো আমার নানা যত কবিরাজ আছে, বড় বড় কবিরাজ যা আনছে সবাইকে নিয়ে আসছে, সবাই চিকিৎসা দিছে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছে না। শেষ পর্যন্ত উত্তরবঙ্গের সবার জানা মতো যে বড় আলেম ছিল, সেই আলেমকেও নিয়ে আসছে, আলেম অনেক চিকিৎসা করলো, কোনো কিছুতেই কাজ হচ্ছে না। এইভাবে 15-20 দিন চলে গেছে, জ্বর শরীরে রয়েই গেছে। তারপর হঠাৎ আরেকদিন রাতে এরকম শুয়ে আছে, তারপর ওই যে আমার মা যে বের হয়ে আসছিল ডাক দিয়ে, এই জন্য আমার নানা ভয় পায়, আবার ওই আমার মায়ের রুমের যে বাইরে আবার নানা শুয়ে থাকতো রাতে, যেন আর বের না হয়, কিন্তু কিভাবে যেন আবার কেউ ডাক দিছে, দরজাটা খুলছে আমার মা, খুলে আমার মায়ের গলা টিপ দিয়ে ধরছে। একদম কালো মানুষ, তো আবার কালো মানুষ, ওই সেম চোখগুলো, মানে একটা চোখ না থাকার মতো, কিন্তু রক্ত পড়তেছে, গলা টিপ দিয়ে ধরছে, অনেক চিৎকার করলো, আবার মামারা টের হচ্ছে, মামারা চিৎকার করলো, চিৎকার করার সাথে নেই ওই লোকটা, আবার নেই, যখন আমার মামারা টের পেলো নেই, আবার নানা টের পেলো, সবাই দৌড়ে আসলো, আবার প্রচণ্ড জ্বর শুরু হয়ে গেল। আমার মা মানে এমন অবস্থা হয়ে গেছে যে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, শুধু বেঁচে আছে আল্লাহর ইচ্ছা, এরকম অনেক। তারপর এত চিকিৎসা করলো, হলো না। গ্রামে একটা প্রচলন ছিল কি যেন কলার পাতা এখানে শুয়ে রাখছিল, যে মানুষ অনেক মুরব্বী বলে যে এরকম করে রাখো, যদি সুস্থ হয়, জ্বরটা যদি কমে, কলার পাতা বিছায়া আবার তার উপর শুয়ায়া, আবার শরীরের উপর কলার পাতা রাখছিল, এভাবে 3 দিন রাখছিল, কোনো কিছুতেই ভাইয়া কাজ হয় না। আর একটা বলে রাখি যে ওই যে মা যে আমার প্রথম দিন যে পুকুরে নিয়ে গেল ডাক দিয়ে নানা মতো, এটা রহস্য হচ্ছে তারা কিন্তু মালানা তাকে একটা গলা তাবিজ দিয়েছিল, কিন্তু ওই দিন মা মিস্টেক করে তাবিজটা খুলে ঘুমাইছিল, এই কারণে ইফেক্টটা পড়ছে। তারপর আমার যে মায়ের নানি, ইনি একদিন, সবাই তো কান্নাকাটি, যেহেতু বড় একটা মেয়ে সবাই কান্নাকাটি, কোনোভাবেই তো কাউকে থামানো যাচ্ছে না,
তাই বলে রাখি ভাই, আমার নানির আগেও দুই একটা সন্তান হয়েছিল, আমার শুনছি আমার মায়ের কাছে, তাই এরকম বিভিন্ন কারণে মারা গেছে, বিভিন্ন কারণে মারা গেছে। আমার মায়ের যে নানি, তিনি উজু করে নাম একটা রুমের ভিতর বলছে যে এই রুমে কেউ আসবে না, এই রুমে কেউ আসবে না। আমার মায়ের নানি নামাজে পড়ে যায়, আল্লাহর ধ্যানে নেমে পড়ে যায়, তারপর অনেক দোয়া করে, অনেক আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করে, অনেক কান্নাকাটি করে যে আল্লাহ আমার মেয়ে তো তুমি আগেও দুই দিনের সন্তান কেড়ে নিয়েছো, দরকার পড়ে আমার প্রাণের বিনিময়ে আমার নাতনির জীবনটা তুমি ফিরিয়ে দাও, এভাবে অনেক কান্নাকাটি করে, এভাবে দুই দিন অনেক নামাজ পড়ে। আস্তে আস্তে আমার মায়ের জ্বরটা মানে শরীরটা একটু নিয়ন্ত্রণে আসে, হালকা খাওয়া দাওয়া শুরু হয়। একদিন আমার নানিকে স্বপ্নে একজন, যে স্বপ্নে দেখে আমার নানি যে একমাত্র আল্লাহর ইচ্ছায় তোর মেয়েকে আমি ছেড়ে দিলাম, যে তারপর ওই যে তোর মেয়ে নদী দিয়ে আসছিল, আমি ঘুমাইছিলাম, সে আমার বুকে পাড়া দিয়ে চলে আসছে। এটাই হচ্ছে ওই নদী, তার ওই নদী দিয়ে আসছে, এটাই হচ্ছে তার কারণ, আমার বুকে সে পাড়ায় দিয়ে আসছে, পাড়ায় দিয়ে আসছে, কিন্তু আমি তাকে ছাড়তাম না, আমি তাকে তাকে মেরেই ফেলতাম, কিন্তু তোর মা, তোর মা তোর মেয়ের জন্য এতই দোয়া করছে যে আল্লাহ শুধু আল্লাহর ইচ্ছায় তোর মেয়েটা বেঁচে গেল। এরপর থেকে আমার মায়ের আর ইনশাল্লাহ কোনো সমস্যা হয়নি। এটাই হচ্ছে ভাই আমার।